কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দোনেশিয়ার জাওয়াদ্বীপে বড়বধূ মন্দির দর্শন করতে গিয়ে এক অনন্য সাধারণ কবিতা রচনা করেছিলেন আমি আবৃত্তি করছি বড়বধূর সেদিন প্রভাতে সূর্য এই মতো উঠেছে অম্বরে অরণ্যের বন্দন মরমরে নীলিম বাষ্পের স্পর্শলবি শৈল শ্রেণী দেখা দেব নারী একাকী বসিল একাকি উচ্ছে উচ্চশীল প্রাণ অন্তহীন আকাঙ্ক্ষাতে কি সাহসে চাহিল পাটাতে আপন পূজার মন্ত্র যোগ যোগান্তরে অপরূপ অমৃত অক্ষরে নিখিল বিচিত্র লেখা সাধকের ভক্তির পিপাশা ছিল আপন মহাভাষা সর্বকাল সর্বজন আনন্দ পারে যে ভাষার লিপি লিখন শিলিপি ধরিল দ্বীপ আপন বক্ষের মাসখানে শিলিপি তুলিল গিরি আকাশের পানে শিলিপির বাণী সনাতন করেছে গ্রহণ প্রথম প্রথম উদিত সূর্য শতাব্দের প্রত্যহ প্রভাতে অদূরে নদীর কিনারাতে আল বাঁধা মাঠে কত যুগ ধরে চাষি ধান বনে আর ধান কাটে আধারে আলোয় প্রত্যহের প্রাণ লীলা সাদায় খালোয় ছায়ানাঠ্যে নৃত্য ছবি যায় লিখে লিখে লুপ্ত হয় নিমিখে নিমিখে কালের সে লোকাছুরি তারে মাঝে সংকল্প সে কার প্রতিদান করে মন্ত্রোচ্ছার বলে অবিশ্রাম বুদ্ধের স্মরণ লইলাম প্রাণ যার দুর্দিনের নাম যার মিলাল নিঃশেষে সংকাতিত বিস্তৃতির দেশে পাষাণের ছন্দে ছন্দে বাঁধিয়ে গেছে সে আপনার অক্ষয় প্রণাম বুদ্ধের স্মরণ লইলাম কত যাত্রী কতকাল ধরে নম্র শিরে দাঁড়াইয়েছে হেথা পূজার গম্ভীর ভাষা খুঁজিতে এসেছে কতদিন তাদের আপন কণ্ঠ ক্ষীণ ইঙ্গিত পুঞ্জিত তঙ্গ পাষাণের সঙ্গীতের তানে আকাশের পানে উঠেছে তাদের নাম জেগেছি অনন্ত ধনী বুদ্ধির স্মরণ লইলাম অর্থ আজ হারিয়েছি সে যোগের লিখা নেমেছে বিস্তৃতি কোহিলিকা অর্ঘ শূন্য কৌতূহলে দেখা যায় দলে দলে আসি ভ্রমণ বিলাসী বোধ শূন্য দৃষ্টি তার নিরর্থক দৃশ্য চলে গ্রাসী চিত্ত আজি শান্তিহীন লোভের বিকারে হৃদয় নির সহংকারে তীব্র গতিবাসনার ধারণায় তৃপ্তিহীনে তরা কম্পমান ধরা বেগ শুধু বেড়ে চলে উদ্বাশ্বাসে মৃগয়া উদ্দেশ্যে লক্ষ্য ছুটে পথে পথে কোথাও পৌঁছে না পরিশেষে অন্তহারা সঞ্চয়ের আহুতি মাগিয়া সর্বগ্রাসী ক্ষুদানল উঠেছে জাগিয়া তাই আসিয়াছে দিন পীড়িত মানুষ মুক্তিহীন আবার তাহারে আসিতে হবে যে তীর্থধারে তীর্থ মৌন তটে জীবাণী রয়েছে চির স্থির কোলাহল ভেদ করি শত শতাব্দীর আকাশে উঠেছে অবিরাম অমিয় প্রেমের মন্ত্র বুদ্ধির স্মরণ লইলাম